এইবার ওই যাজ্ঞিক মুনিগণ শ্রীকৃষ্ণের রূপ দর্শন করছেন আর বলাবলি করছেন, দেখ দেখ এ ছোট বীর বিক্রম, এ দেখ না এবার নয়ন রূপ দর্শন করছে আর যাজ্ঞিক মুনিপত্নীগণ দাঁড়িয়ে আছে। গোবিন্দ বললেন যাজ্ঞিক মুনিপত্নীদের, তোমরা ঘরে যাও, অগোচক্য পত্নী জন্ম দিয়া নয়ন ইঙ্গিত পাইয়া বলে ঠাকুর আমরা ঘরে যাব না। বলে কেন? বলে সেই ঘরে গেলে ঘরের স্বামীরা আমাদের কার নেবে। গোবিন্দ বললেন অহং ভক্ত পরাধীন যা স্বতন্ত্র এব দ্বিজ সাধুর্পি গ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। খুব মন দিয়ে শুনুন, শ্লোকটা কি মানে দেখুন, কি মর্মান্তিক মানে দেখুন। বলে শুধু আমার ভক্তগণ প্রিয় নয়, বলে সাধু বিগ্রস্ত হৃদয়, সাধুদের দ্বারা ভক্তদের দ্বারা আমার হৃদয় অধিকৃত হয়ে আছে। বলে সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়, শুধু ভক্ত আমার প্রিয় নয়, ভক্তের সঙ্গে ভক্তের যারা আপন জন, ভক্তের স্ত্রী পুত্র পরিবার, তারাও আমার প্রিয়জন, নিদাই তারাও আমার প্রিয়জন। বলে তোমরা ঘরে যাও, শুধু তোমরা আমার ভক্ত, তোমরা আমার প্রয়োজন নয়, তোমাদের স্বামীরাও আমাদের আমার প্রয়োজন। তোমাদের ঘরে নিলে আমি তোমাদেরকে বর দিলাম, তোমাদের স্বামীরা তোমাদেরকে আদর করে ঘরে নিল, তাই নিজ গৃহে করি লাগবা।